যে আমি 21 তারিখে যে সমাবেশটা করবু তা সহিত নবীন নিবাস ঘেরাও করিবা পাই প্রস্তুত হচ্ছ। কাইকি না আপন মানে জানিছন্তি ওড়িশারে মহিলা অসুরক্ষিত, ওড়িশা 1 নম্বর আছে। জানতি যে প্রতিদিন আপনার মিডিয়া হো কি টিভি পেপর হো 9 জন মহিলা দুষ্কর্মের শিকার হচ্ছেন, এটা মু কৌনি, এটা আপনার সরকার কুচি জানিছেন সমস্তে। দরদাম বৃদ্ধি উপরে আপনার মানে জানিছেন, যে ইস্যু 24 বর্ষ হল মহিলা ন্যায় পাইপার না, পীড়িতা মানে যে পীড়িতা মানে মৃত্যুবরণ করেছেন এবং যে মর্ডর করা দিয়েছে এই মর্ডর করেছেন ইয়ে সরকার, বিজেপি সরকার এবং বিজেডি সরকার দুই সরকার একদম সম্পৃক্ত অনেক বলে যা জনাপড়ুছে। কিনা এতিকি হেলা পরে কুন্দুলি ইস্যু হো কি পিপিলি ইস্যু হো কি মালকানগিরি ইস্যু হো কি রায়গড়া ইস্যু হো, আপনার মানে জাঁচান যে গোটে বি আর ভিতরে এ সরকার ন্যায় পাই মহিলা মানুষ ন্যায় দিয়ে পারি, তেমু মু আপনার মানুষ অনুরোধ করছি নিশ্চিত ভাবে আমার 21 তারিখে নবীন নিবাস ঘেরাও করব। দরদাম বৃদ্ধি যেভাবে ভাবে দরদাম বৃদ্ধি হচ্ছে মহিলা মানুষের, মহিলা মানে ন্যায় পাই নিশ্চিত ভাবে আমি নবীন নিবাস ঘেরাও করবি। ধন্যবাদ।